গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। খুব সুন্দর রোদ উঠেছে আর আমি সাথে নিয়ে এসেছি আঞ্জির ভেজানো জল, কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাও একটা হেলথ ড্রিঙ্ক, মর্নিংয়ের হেলথ ড্রিঙ্ক। এটার অনেক বেনিফিটস আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বেনিফিটসগুলো। তো আজকে প্রথমবার ট্রাই করছি আর এটা খেতে একদম টেস্টলেস, যেরকম জল হয় খেতে একদম টেস্টলেস সেরকম। স্যার কালারটা একটু হলদে হলদে হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে আঞ্জিরটা ভিজিয়ে রাখার পর জলে। তো জলটা এরকম গোল্ডেন কালারের হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে, এরকম দেখতে কিছুটা। ওই কিশমিশের মতনই খেতে, ওরকমই টেস্ট, বাট টেক্সচারটা একটু আলাদা, একটু স্পঞ্জি স্পঞ্জি টাইপের, এমনি ভালো খেতে। এইভাবে তো পাখিরা ঘুমায় আর আমার ডগ ঘুমাচ্ছে এইভাবে। তুই কার দিতে মারতে পারছিস না, বিড়ালের কাছে মার খাচ্ছিস যে। কিচেন থেকে বেরোতেই পারছে না, দেখো নিউ বসে আছে, বলো কিচেন থেকে বেরোতে পারছে না টাইগার, এত ভীতু। হ্যাঁ দেখো না কি ভীতু, চলো চলো চলো। নিউ আবার লুক দিচ্ছে ওকে, যে ওকে ভয় না পায় ও তার থেকে ভয় পায়। চলো, বেরোতেই পারছে না, বেরো। ওর তো জিজু আছে তো, আচ্ছা দাঁড়া সরে আসো। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ম্যাগি। টাইগারকে এখন ছেড়ে রেখেছি, এখানটা বসে আছে, হালকা হালকা রোদ ঢুকছে। এখন চা খাচ্ছি, আজকে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। তো ভাবছি যে আপনার সাথে রেসিপিটা শেয়ার করি, চলুন দেখি কীভাবে হেয়ার মাস্কটা বানাই। তো একটা প্যানে 2 কাপ জল নিয়ে নিচ্ছি আর তারপর নিয়ে নিচ্ছি ফ্লেক্সিড। তো এটা জলে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতন। লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে বয়েল করে নিতে হবে আর বারবার নাড়াতে থাকতে হবে, নালে নিচে লেগে যেতে পারে। তো এরকম একটা কনসিস্টেন্সির হবে, মোটামুটি একটু ঠিক হতে শুরু করবে, তখনই আমরা গ্যাসটাকে অফ করে দেবো। কেন কি এটা ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে, এটা পুরো জেল ফর্মে চলে আসবে। তো এই যে এবার আরেকটা বাটিতে ছেঁকে নিচ্ছি। তো এই যে এইটা আছে, এটা আমি ফেলবো না, এটা আমি রেখে দেবো, এটার পেস্ট বানিয়ে এটা ফেস মাস্ক হিসাবেও ইউজ করা যাবে। তো এবার যতটা পারি এটার থেকে আমি ছেঁকে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে, আর দেখুন কতটা ঠিক হয়ে গেছে, পুরো জেল টাইপের হয়ে গেছে। তো এটাকে আমি এখন অ্যাপ্লাই করে নেবো হেয়ারে। আর আপনারা চাইলে এটার মধ্যে অয়েলও ইউজ করতে পারেন, বাট অয়েল দিলে ভালো করে এটাকে মিক্স করতে হবে একটু টাইম নিয়ে। কেন কি খুব সহজে অয়েলটা মিক্স হবে না, এটার সাথে একটু টাইম নিয়ে মিক্স করতে হবে, ভালো করে বিট করে 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 মিক্স করতে হবে। তো আমি এখন অয়েলের ইউজ করছি না, সিম্পলভাবে শুধু এটাই অ্যাপ্লাই করছি। তো লাগানো হয়ে গেছে, এবার শুকনোর অপেক্ষা। আমার রান্নাটাও কমপ্লিট হয়নি, রান্না করতে আরও মোটামুটি 1 ঘন্টা মতন আমার লাগবে। ততক্ষণে এটাও শুকিয়ে যাবে, তারপর ওয়াশ করে নেব শ্যাম্পু দিয়ে। তো চলুন একেবারে রান্না টান্না করে স্নান টান করে তারপর আবার দেখা হচ্ছে। আমি স্ন্যানটেন করে চলে এসেছি। এটা লাগানোর পর ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট পাওয়া যায়, যেরকম শাইনি তো হয় ইনস্ট্যান্টলি, ওটা বোঝাই যায়। প্লাস যদি আপনার চুল পড়ছে অল্প অল্প, তো ওটাও ইনস্ট্যান্টলি একটা তফাৎ বুঝতে পারবেন যে চুল পড়াটা কমে গেছে অনেকটাই। তো ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। আর আমি এটা সাজেস্ট করব সপ্তাহে একদিন বা দুদিন ম্যাক্সিমাম লাগাতে। বিয়ের আগে আমি রেগুলার বেসিসে এটা ইউজ করতাম, সপ্তাহে একদিন দুদিন করে অনেক কিছু ইউজ করতাম, বাট বিয়ের পর এখন আর সময় পাচ্ছি না, সময় হয়ে উঠছে না এইসব ইউজ করার। তো আবার ঠিক করেছি যে এখন থেকে আবার রুটিনে আসবো, কেন কি অনেক কিছু ডিটোরিয়েট করছে স্কিন। আমি আগে স্কিনও রোজ অনেক কিছু করতাম, সকালে উঠে ভিটামিন ই লাগাতাম, অয়েল লাগাতাম, অনেক কিছু। সেগুলো এখন কিছুই করি না, তো এখন সময়ের সাথে সাথে আবার স্টার্ট করতে হবে। তো যেরকম যেরকম আমি করব ট্রাই করবো আপনাদের সাথেও সেরকমভাবে শেয়ার করার। তো আজকের এই রেসিপিটা শেয়ার করলাম, আপনারাও যারা ইউজ করেননি এখনও অবধি ইউজ করুন আর করে দেখুন, ইনস্ট্যান্ট অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আরও আমি ট্রাই করবো আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার, যেগুলো আমি ইউজ করতাম ওগুলো আবার আমিও স্টার্ট করবো আর আপনাদেরকেও বলবো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো টিল দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি আরও অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানান, অপেক্ষায় থাকবো। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।